প্রশ্ন করেছেন কমলার খোসার রস বা কমলার খোসার চেহারায় ব্যবহার করলে কি হয়, এর উপকারিতা অপকারিতা সম্পর্কে জানতে চেয়েছেন আফরিন। অ্যাকচুয়ালি কমলা ফলটাই হলো আমাদের জন্য পুরো ফলটাই একটা উপকারী ফল। এর চামড়াটা খাওয়াও যায়, অর্থাৎ এই চামড়াটাকে ড্রাই করে পাউডার করে অনেকে খায়, অনেকে সালাদের সাথে মিক্সড করে খায়, অনেকে যখন জেলি তৈরি করে সেই জেলিতেও কিন্তু কমলা চামড়াটা দিয়ে থাকে। মানে এটা তো মানে বলার কোনো অপেক্ষাই রাখে না, কমলা রঙের ফল বিটা ক্যারোটিন আমরা প্রত্যেকেই জানি যে এটি আমাদের স্কিনের জন্য কত ভালো। সবার স্কিনে যেটি স্যুট করবে তা কিন্তু না, আমি কমলার খোসাকে ড্রাই করে গুঁড়া করে রেখে দিতে বলি, তারপর অনেকে আছে একটু দুধের সাথে মিক্সড করে বা দইয়ের সাথে মিক্সড করে স্কিনে দেয়, ডেফিনেটলি এটি খুবই ভালো। আমরা যখন কোলাজেন প্রোডাকশনের কথা বলে থাকি, আমরা যখন কোলাজেন খেয়ে থাকি তখন কিন্তু ভিটামিন সি যুক্ত ফল খাদ্য তালিকায় রাখতে বলি, স্পেশালি আমি তখন কমলার কথা মেনটেন করে থাকি। সো কমলা মালটা এগুলো স্কিনের জন্য সব রকমের সব বিভিন্ন ধরনের কালারফুল ফ্রুটসই আমাদের স্কিনের জন্য উপকারী, তার মধ্যে কমলা রঙের ফলের একটা স্পেশালিটি আছে। সেই জন্য আমরা যেটা বিটা ক্যারোটিন ক্যারি করে থাকে, ভিটামিন সি থাকে, ফোলেট থাকে, হ্যাঁ, সো এগুলো কিন্তু স্কিনের জন্য অসম্ভব ভালো, যার কারণে আপনি যখন এটিকে খাবেন আবার এর চামড়াটাকে স্কিনে আপনি লাগাবেন, যদি আপনার স্যুট করে থাকে, কোনো অ্যালার্জি না থাকে, ডেফিনেটলি আপনার স্কিনের ব্রাইটনেস অনেক অনেক বেশি বাড়বে। স্কিনের ত্বকে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে অথবা কোনো আছে না যে চুলকানো ফুসকুড়ি এই ধরনের থাকে, সেটাও কিন্তু চলে যাবে, কারণ এটি চামড়ার মধ্যে তো ভিটামিন সি আছে।